সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বাঙালি সাতকাহনে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করবো খুব ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি সেটা কিন্তু অনবদ্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি সত্যিই বলছি, তোমরা একবার অন্তত ট্রাই করো। যারা আমার ভিউয়ার্স রয়েছো, যারা আমার ভিডিওটাকে দেখবে, তোমরা স্কিপ করে চলে যেও না। আমরা যে রোজকার আলু খেয়ে থাকি, যেটা নর্মাল আলু, জ্যোতি আলু বা নর্মাল যে আলু যেটা দিয়ে আমরা রান্না করে থাকি, আজকে আমি সেই আলু দিয়ে কিন্তু তৈরি করেছি এই সুন্দর স্বাদের, দারুণ স্বাদের, খুব টেস্টি একটা গোলাপ জামুন। আর এই আলু দিয়ে যে গোলাপ জামুন কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকে অনেক ধরনের গোলাপ জামুন খেয়েছো, সেটা হতে পারে সুজির বা হতে পারে নর্মালি হলদিরামি, তো এটা কিন্তু তার থেকে কোনো অংশেই কম না। তোমরা অবশ্যই করে একবার টেস্ট করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে। আলু দিয়ে পিঠে হয়তো এটা প্রথমবার, তাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিতে চাইছি যে আলু দিয়েও কিন্তু খুব সুন্দর পিঠে তৈরি করা যায়। আর সেটাও যদি হয় এই রকম গোলাপ জামুন, তাহলে কিন্তু মুখে পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না। তাহলে চলো চটপট করে তৈরি করে নেওয়া যাক এই সুন্দর স্বাদের গোলাপ জামুন রেসিপিটা। দেখো কতটা অনবদ্য স্বাদের দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিতে পারলেই ভালো হয়। এই এতটাই সুন্দর তোমাদের এই টেস্টি টেস্টি গোলাপ জামুন, তো তোমরা প্লিজ অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগছে। তাহলে চলো চটপট তৈরি করে নেওয়া যাক এই অল্প সময়ে সুন্দর সুন্দর গোলাপ জামুন। গোলাপ জামুন করতে আমাদের প্রয়োজনীয় এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি আলু, এটা হচ্ছে আমাদের একদম স্ম্যাশ করা আলু। আমি তোমাদের একটা জিনিস এখানে বলে দিই, এই আলুটা আমরা নর্মাল যেভাবে সেদ্ধ করার জন্য খাই, যে নর্মাল আমরা পেঁয়াজ দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে আমরা সেদ্ধ মাখা যেভাবে খাই, এটা কিন্তু সেই রকমভাবে আলুটা দেখো মাখা রয়েছে। আর এখানে একটা জিনিস বলে দেওয়া, তোমরা কিন্তু আলুটা সেদ্ধ করার পরে সাথে সাথেই মেখে ফেলার চেষ্টা করবে গরম থাকতে অবস্থায়, নইলে কিন্তু এটা আঠা আঠা হয়ে যাবে। এটা কিন্তু এই মিষ্টির একটা একদম প্রথম পার্ট। আর এখানে আমি নিয়েছি ছোট ছোট, ঠিক এই সাইজের ছোট ছোট আলু। আমি এখানে তিনটে মতো আলু নিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমার হাফ কাপ আলু রয়েছে, এর সাথে লাগছে আমাদের ময়দা, এটা রোল ময়দা রয়েছে। এটা আমি হাফ কাপ যেহেতু আলু নিয়েছি, আলু সেদ্ধ, সেদ্ধ করার পরে হাফ কাপ হতে হবে। আমি যেহেতু আধ কাপ নিয়েছি আলু সেদ্ধ, তাই আমি এখান থেকে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি এখানে ময়দা ইউজ করবো। মানে হাফ কাপ আলুর জন্য তারও হাফ কাপ আমাদের ময়দা লাগবে। সুজি নিয়ে নিচ্ছে আমি এখান থেকে 1 টেবিল চামচ মতো। আর এটা কিন্তু দেখো একদম পাতলা দানার সুজিটা রয়েছে, মোটা দানা দিয়ে করলে কিন্তু হবে না। এর সাথে আমরা নিয়েছি দেখো বেকিং সোডা। যদি কেউ বেকিং সোডা ঠিক মতো না কিনতে জানো বা বুঝতে না পারো, তাহলে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক এইরকম হবে, বেকিং সোডা আমার লাগবে একদম 1 পিঞ্চ মতো। এর সাথে আমি নিয়েছি আমুল স্প্রে, এটা কিন্তু 5 টাকা দামের। দেখো আমুল স্প্রে আমি এখানে দুটো ইউজ করবো, আধ কাপ, 1 কাপ যে আমি আলুটা রেখেছি আর কি, তো আধ কাপ আলুর স্ম্যাশের জন্য আমি এখানে দুটো আমুল প্যাকেট ইউজ করবো। এইগুলো 15 গ্রাম মতন আর কি থাকে, তো 30 গ্রাম মতো আমি আমুল স্প্রে এখানে ইউজ করব। আর তার সাথে আমার এখানে লাগছে কয়েক দানা এলাচ আর দারচিনি, তো এগুলো দিয়েই আমার কিন্তু হয়ে যাবে। আর তার সাথে ঘি আর সাদা তেল তো রয়েছে। তাহলে চলো চটপট তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি স্ম্যাশ করা আলুটা, যেটা আমরা স্ম্যাশ করে রেখেছি, এটা কিন্তু মোটেও আঠা আঠা না। তো এখানে আমার হাফ কাপ মতো হয়েছে, তো আমি হাফ কাপটা এর মধ্যে নিয়ে নিলাম। আমি আলুটা নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা আমি তোমাদের দেখো সামনে দিচ্ছি, 1 টেবিল চামচ 2 টেবিল চামচ আমি এখানে ভর্তি ভর্তি করে 3 টেবিল চামচ আর একটু হাফ চামচ মতো দিলাম। এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আর একটুখানি। এবার আমি এর সাথে অ্যাড করব দেখো বেকিং সোডাটা, তো এটা কিন্তু আমি জাস্ট একটুখানি দেব, একদম সামান্য 1 পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি, একদম 1 পিঞ্চ মতো লবণ। এর সাথে অ্যাড করে দেব আমরা স্প্রে। দেখো আমি সমস্তটা নিয়ে নিয়েছি, হাত পরিষ্কার করে ধোয়া আছে। এবার আমি খুব সুন্দর করে চটকে চটকে আলুর সাথে ময়দা, সুজিটা আর দুধটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমরা যেভাবে ময়দার ডো তৈরি করি রুটি করার জন্য, ঠিক সেইভাবে এটাকে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একদম এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা ডো মতন হয়ে গিয়েছে,
ঠিক এই সময় আমি একটা এরকম ঝাঁঝরি টাইপের নিয়ে নিচ্ছি গ্রেটার। তো তোমরা প্রথমে করতে পারো, আবার এই টাইমেও করতে পারো। তো আমরা আলুগুলোকে এক সাইডে নিয়ে নিলাম, দিয়ে গ্রেটার দিয়ে যে তোমার আলুটা মাখাটা আছে জাস্ট এভাবে এর মধ্যে এটাকে প্রেস করতে হবে। দেখো তলা দিয়ে কিন্তু এগুলো বেরোচ্ছে নিচ দিয়ে। তো এটা কেন করতে হবে, আমরা যেহেতু আলুর করছি, মিষ্টি করার পরে যদি আমাদের মুখে আলুটা বাদে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের খেতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে এটা কিন্তু এভাবেই করে নিতে হবে, এভাবে কিন্তু আমাদের সম্পূর্ণটা করে নিতে হবে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু নিচ দিয়ে পড়ছে ঠিক এইভাবে কিন্তু এটাকে। এটা তোমরা আগেও করতে পারো, মানে ময়দা ময়দা মেশানোর আগে আলুটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো, বাট আমি এই সময়তে করছি, যে কোনো সময় করলেই হয়, কোনো অসুবিধা নেই। তো এইভাবে এটাকে দেখো এটা কত সুন্দরভাবে পেছন দিক দিয়ে পড়ছে, এভাবে পুরোটাই কিন্তু আমি করে নেবো। দেখো ফ্রেন্ডস যে কি সুন্দর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে, আমি হাতটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ঠিক দেখো এইরকম এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু আমার অনেকটা লাগবে, প্রায় চার টেবিল চামচ মতো। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো দিলাম, তোমরা অল্প অল্প করে দিয়েও মাখতে পারো, আবার একসাথেও দিতে পারো। তো ঘিটা দিয়ে এবার আমি খুব সুন্দর করে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে কিন্তু দেখো হাত থেকে কিন্তু এটা ছেড়ে আসবে, অনেকটা সুন্দর অনেকটা মাখতে হবে। প্রায় এটাকে আমাদের 7-8 মিনিট ধরে কিন্তু ভালো করে মুথে নিতে হবে, একদম একটা ভালো ডো যাতে আমাদের এই বাটির গায়ে লেগে না থাকে। দেখো এটা কিন্তু লাগছে। তো আমি এখানে আরো 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, এভাবে খুব সুন্দর করে ঘি দিয়ে ভালো করে মুথে নিতে হবে। আর মুথে নেওয়ার পরে এটাকে কিন্তু প্রায় 20 মিনিট মতো রেস্টিং টাইমে রাখতে হবে, যাতে এটা যেহেতু ময়দা দিয়ে করা এটা যাতে একটুখানি ফুলে ওঠার সময় পায়। খুব নরম একটা ডো তৈরি হয়েছে। তো আমি এভাবে এটাকে প্রায় এভাবেই প্রায় 20 মিনিট মতো আমি রেখে দেবো। এখানে আমি আলাদা একটা পাত্র বসিয়ে নিয়েছি। আমি প্রথমে একটা জিনিস বলে দিই, আমরা যখন চিনি ছাঁচনি বা শিরা তৈরি করব কখনোই কিন্তু আগে গ্যাসটা জ্বালিয়ে দেবো না। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এই 1 কাপের, এই যে দেখো চা খাওয়ার যে কাপ, এই মানে জাস্ট কাপে আমি মেপে কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। 2 কাপ মতো চিনি আমি এখানে মেপে দিয়ে দিয়েছি, আর ঠিক এই কাপেরই মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ মতন জল। তো ফ্রেন্ডস চিনি আর জলটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো 1 মিনিট, তারপরে আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটা আমি অন করে দিয়েছি, ঠিক এই সময় আমি দেখো জলটা ফুটছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি একটুখানি ফাটিয়ে তারপরে জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি দারচিনি টুকরো খুব সামান্য, আর এলাচ দানা। এখানে আমি 3টে মতো এলাচ দানা দিলাম, এখানে আমি 3টে মতো এলাচ দানা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ আমাদের ময়দাটা রেস্টে আছে ততক্ষণ কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ভিডিওটা তোমরা একটু সময় নিয়ে দেখো, কেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই বলে একটুখানি টাইম লাগে। সবটাই কেটে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি চাই সবাই এটা বাড়িতে তৈরি করো, আমার যত ভিউয়ার্স আছো, কেন কি আমার উদ্দেশ্য যাতে সবাই এই রেসিপিগুলো ট্রাই করতে পারে। কেউ ট্রাই করলো না, হট করে অনেক চ্যানেল আছে যাতে আমাদের রান্না করে দিয়ে দিলো, অনেকটা কেটে কেটে দিয়ে দিলো, সেগুলো আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে আমি পুরোটাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে চিনি শিরাটা কিন্তু ভালো করে ফুটবে, খুব সুন্দর করে কিন্তু এইভাবেই ফুটবে। দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটার মাথায় রাখতে হবে, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমি জাস্ট এখান থেকে নিয়ে দেখো একটা তারের মতো নাচছে, দেখো একটা হালকা তারের মতো নাচছে। এই তারের মতো নাচলে কিন্তু বুঝতে হবে যে আমাদের শিরাটা কিন্তু একদমই রেডি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা তুলে নিই দেখি কি অবস্থায় আছে। তো দেখো এটা কিন্তু একটুখানি ফুলে গিয়েছে, এটাকে আরও একবার আমি হাত দিয়ে একটু মুথে নেব। খুব ভালো করে খুব সুন্দর করে এটা আমাকে মুথে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের মানে জাস্ট কিছুই এটা হাতের সামনে চটচট না করে লেগে না যায়। তো সেরকম করে আমাকে খুব ভালো করে এটাকে মুথে নিতে হবে।
প্রথমে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, দিয়ে আমি এটাকে পুরো হাতে কিন্তু ভালো করে লাগিয়ে নেব। লাগানোর পরে আমরা এখান থেকে জাস্ট এইখান থেকে আমরা একটু ডো তুলে নেব, এইটুকুনি নিয়ে কিন্তু প্রথমে আমরা হাতের সাহায্যে এভাবে এটাকে লম্বা করব, দেন এভাবে ছোট করব, আবার লম্বা করব, আবার এটাকে এভাবে ছোট করব। কেন করছি, কারণ কি অনেক সময় মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু ফেটে যায়, এটা খালি এই মিষ্টি বলে না, যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে প্রথমে ডোটাকে নিয়ে হাতে আরও একটুখানি মুথে নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু আর ফাটবে না। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর এই প্লেটটাই আমি খুব সুন্দর করে কিন্তু তেল গুলিয়ে রেখেছি। দেখো মিষ্টিটা একদম রেডি, এটা কিন্তু একটুও ফাটেনি, কোনো জায়গা থেকে একটুও ফাটেনি, তো এটা আমাদের একদম রেডি। এভাবে আমরা বাকি একটা একটা করে সবই তৈরি করে নেব, সেম একই প্রসেস। এভাবে ভালো করে এটাকে হাতে ঘি লাগিয়ে গোল করে নিতে হবে, আর মাথায় রাখতে হবে যেন কোনো কোনোভাবে এটা ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু আর ভাজার পরে এটা আরোই ফেটে যাবে, তো সেদিক থেকে মাথায় রেখে এটাকে ঠিক এইভাবে দেখো খুব সুন্দর একটা মিষ্টির শেপ কিন্তু চলে এসছে, তো আমাদের এটাও কিন্তু রেডি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখো আমাদের সবগুলো মিষ্টি কিন্তু একদম রেডি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর যেহেতু আমি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে গিয়েছিলাম, আমি একটা চামচ মতো এলাচের গুঁড়ো দিয়েছিলাম, তো আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম রেডি। এখানে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, তেলটা আমি বসিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি নিয়েছি 300 মতন রিফাইন অয়েল, আর তার সাথে আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এটা পুরো ঘিও ভাজা যায়, সেক্ষেত্রে কিন্তু অনবদ্য একটা টেস্ট আসবে, কিন্তু যেহেতু আমরা এখন হেলথ কনসিয়াস তো সেই জন্য আমরা খুব একটা ঘি খেতে পছন্দ করি না, যার জন্য আমি 300 গ্রাম মতো এখানে রিফাইন অয়েলের সাথে আমি এখানে 3 টেবিল চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে আমি এটাকে মানে জাস্ট গরম করবো হালকা, খুব একটা বেশি নয়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ধোয়া ওঠা গরম কিন্তু একদমই হবে না, তেলটা জাস্ট এইরকমই পর্যায়ে থাকবে, এটা একদম ধোয়া ওঠা গরম হবে না, জাস্ট হালকা একটু গরম হবে। আমি একটা এখানে ছোট্ট একটা লিচির মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু তেলের নিচের দিকেই রয়েছে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তেলের নিচের দিকেই রয়েছে, এটা যখন উপর দিকে উঠে আসবে তার মানে কিন্তু তেলটা খুব গরম হয়ে গেছে, সেটা কিন্তু এক্সট্রা গরম হয়ে যাবে, তো আমাদের মাথায় রাখতে হবে যেটা এটা এতক্ষণ পরে উপর থেকে নিচে মানে নিচ থেকে উপরে উঠে আসে, তো এই সময় কিন্তু আমাদের জাস্ট মিষ্টিগুলো দেওয়ার জন্য এগুলো রেডি। তো এবার আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমাদের একটা একটা করে যে মিষ্টিগুলো তৈরি করা ছিল সেইগুলো, এবার আমি এক এক করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দেবো। ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, মানে একদম লোয়ের দিকে রাখতে হবে, যতটা সম্ভব লোয়ের দিকে, এটা খুব ধৈর্য নিয়ে প্রায় 7-8 মিনিট ধরে কিন্তু এটাকে ভাজতে হবে, আর প্রথমেই কিন্তু কেউ খুন্তি দিয়ে নাড়তে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স রয়েছে। আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম, আমার এখানে দেখো 12টা মতো মিষ্টি হয়েছে, তো আমি এবার এটাকে ঠিক এই ফ্লেমেই কিন্তু ভাজবো, আমি এখন এটাকে উল্টাবো না, ঠিক এইভাবেই আমি রাখবো। এটা প্রায় আমাদের 2 মিনিট মতো এভাবে আছে, তো আমি একটা খুন্তির সাহায্যে জাস্ট হালকা করে এভাবে একটু ওখানে ঘুরিয়ে দেবো, বেশি নয়, খুব আলতো হাতে একটু ঘুরিয়ে দিতে হবে, নইলে ভেঙে গেলে কিন্তু আর ভালো হবে না, সেক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, তো এভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে প্রায় 7-8 মিনিট মতো ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে যাতে সব দিক সমান কালার হয়,
কোনো দিক বেশি কোনো দিক কম, তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। আর সেক্ষেত্রে কিন্তু গোলাপ যেমন হবে না অন্য কিছু হয়ে যাবে। দেখো মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দারুণভাবে কিন্তু ফুলে ফুলে উঠেছে। দেখো কত সুন্দর কালার চলে এসছে আমার মিষ্টিগুলোতে। দেখো কত সুন্দরভাবে কিন্তু কালারগুলো চেঞ্জ করছে। আশা করছি তোমরা ঠিক দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, এতটাই সুন্দর হয়। তোমরা অবশ্যই করে একবার অন্তত ট্রাই করে আমাকে জানিও কমেন্টে তোমাদের ঠিক কেমন লাগছে। যে কোনো ধরনের পুজো পার্বণে তোমরা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে ঠাকুরের সামনে ভোগ হিসেবেও রাখতে পারো। আমরা অনেক সময় কি করি, দোকান থেকে অনেক দামি দামি মিষ্টি কিনে নিয়ে এসে সবাইকে সার্ভ করি। সেটা যদি না করি, আমরা এভাবেই বাড়িতে তৈরি করে দিতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাজটা বিফলে যাবে না। আর ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি সমস্ত একটু কেটে কেটে তোমাদের সমস্ত পুরো ব্যাপারটাকে দেখিয়েছি। যার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমি কত কি উপকরণ দিই, আমার ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক সব দেওয়া আছে। তোমরা প্লিজ 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 জয়েন করে নিও, আমাকে অনেক দূর শেয়ার করার চেষ্টা করো যাতে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখো এটা কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একদম ভাজা রেডি, এবার এগুলোকে আমরা তুলে দেবো। আমাদের গোলাপ জামগুলো কিন্তু একদম রেডি। দেখো সব মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু রসের মধ্যে দেওয়ার পরে পরে কিন্তু আরো কালারটা হালকা হয়ে যাবে। রসটা টানার পরে কালারগুলো কিন্তু একদম হালকা হয়ে যাবে। তো আমাদের গোলাপ জামুন একদম রেডি। এগুলোকে রসের মধ্যে প্রায় 6-7 ঘন্টা মতো রাখলেই কিন্তু এগুলো রসটা টেনে নিয়ে খুব সুন্দরভাবে ফুলে যাবে। আমাদের গোলাপ জামুন কিন্তু একদম রেডি। যদি আমার গোলাপ জামুনগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও, আর আমাকে অনেক দূর পৌঁছাতে মানে সহযোগিতা করো, অনেক সাহায্য করো। Thank you.